নমস্কার আজকে সিনেমা আরেকটি পর্ব নিয়ে চলে এলাম আজকে খুব দ্রুত এই পর্বটা করব। বেশি সময় নেব না তার কারণ হচ্ছে যেই ছবিটির ব্যাপারে কথা বলতে চাই যেই ছবিটির ট্রেলার দেখে আমি প্রচণ্ড পরিমাণে শকড হয়েছি এবং প্লেজেন্টলি শকড হয়েছি মানে আমার খুব ভালো লাগছে যে বাংলায় এই ধরনের কাজ হচ্ছে এরকম একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা সিনেমায় দেখতে পাচ্ছি সেই ছবিটির নাম হচ্ছে ঝিল্লি অথবা ডিসকার্ডস কিছুদিন আগে আমরা মন্দারে রিভিউ করেছি বলেছি যে সেখানে বাংলা ওয়েব সিরিজে এরকম কাজ এর আগে হয়নি মন্দার দিয়ে হয়তো বাংলা ওয়েব সিরিজের জগতে একটা নতুন আঙ্গিক এলো একটা নতুন স্ট্যান্ডার্ড সেট হলো যে ওয়েব সিরিজ এই মানের হওয়া উচিত এর নিচে নয় সেরকমই ইন্ডিপেন্ডেন্ট সিনেমার থ্রু দিয়ে বাংলা সিনেমাও আমরা গত আট বছরে দেখেছি সেখানে আদিত্য বিক্রম সেনগুপ্তর যেই ছবিগুলো হয়েছে সেটা কিন্তু বাংলা সিনেমার যে মান তাকে অনেক ধাপ এগিয়ে দিয়েছে কিন্তু আর কাউকে সে ধরনের কাজ করতে সেরকমভাবে দেখা যাচ্ছিলো না যেখানে সিনেমার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে কাজে লাগিয়ে একটা প্রচণ্ড এনচ্যান্টিং এক্সপিরিয়েন্স অডিও ভিজুয়াল মাধ্যমটার মধ্যে দিয়ে তুলে আনছে কেউ সেটা কিন্তু আমি দেখতে পেলাম ঝিল্লি বলে যে সিনেমাটার ট্রেলার আমি দেখলাম তার মধ্যে অসামান্য এর ফ্রেমিং অসামান্য এর ভিজুয়াল স্টোরি টেলিংয়ের টেকনিক অসামান্য সাউন্ড ডিজাইন এবং যেভাবে গল্পটা বলা হচ্ছে মানে যেটুকু ট্রেলার থেকে বোঝা যায় সেটা দেখে অন্তত আমি প্রথম ভিউইংয়ে বুঝতে পারিনি যে এটি একটি ফিচার ফিল্ম অথবা একটা ফিকশনাল ন্যারেটিভ এটা দেখে মনে হচ্ছে এটা একটি ডকুমেন্টারি দেখছি আমি এতটাই রিয়েলিস্টিকভাবে জিনিসপত্র তুলে ধরা হয়েছে তো এই ছবিটি পরিচালনা করেছেন ঈশান ঘোষ আমাদের বাংলা ফিল্ম জগতের প্রচণ্ড বিখ্যাত স্বনামধন্য পরিচালক গৌতম ঘোষ তার ছেলে ঈশান ঘোষ এই সিনেমাটি দিয়ে তিনি তার ফিচার ফিল্ম মেকিংয়ের আত্মপ্রকাশ করছেন এবং এই ছবিটি প্রযোজনা করেছেন গৌতম ঘোষ এবং ঈশান দুজন মিলে ছবিটি টোরিনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে এবং সেই ফিল্ম ফেস্টিভ্যালের পেজে গিয়ে যদি আপনারা এই ছবিটির সিনপসিস্ট রয়েছে সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ছবিটি বেস্ট হচ্ছে আমাদের এশিয়ার সবথেকে বড়ো ডাম্পার্ডগুলোর মধ্যে একটি আস্থাকুটগুলোর মধ্যে একটি যেটা হচ্ছে ধাপার মাঠ সেখানে যে যাবতীয় আবর্জনা গিয়ে স্তূপাকৃতভাবে জমা হয় সেখানে সেই আবর্জনার মধ্যে দিয়ে যাদের জীবনযাপন চলছে সেখান থেকে যাদের জীবিকা অর্জন চলছে সেগুলোকে ঘাটাঘাটি নাড়াচাড়া করে যারা নিজেদের জীবিকা অর্জন করছে তাদের জীবনটা কীরকম সেটা এই ছবির মাধ্যমে ঈশান এক্সপ্লোর করার চেষ্টা করেছেন এবং ভিজুয়ালি যেইভাবে তিনি সেই জায়গার যে মানে হার্ড কাঁপিয়ে দেওয়ার মতো ভিজুয়ালস তিনি তুলে আনছেন সেই জায়গার যে আসল চিত্র সেটাকে একদম মানে কোনো রাগ রাগঢাক ছাড়া একদম রভাবে যেইভাবে তিনি তুলে আনছেন সেটা কিন্তু আমার বাংলা সিনেমায় এর আগে আমি দেখেছি বলে আমার মনে পড়ে না ধাপার পিছনে একটি বোন ক্রাশিং ফ্যাক্টরি মানে ধাপায় তো প্রচুর জন্তু জানোয়ারের মৃতদেহ জমা পড়ে সেইগুলোর যে হাড় পাঁজর সেগুলোকে ফ্যাক্টরিতে ভাঙাচোরা করে সেগুলো নিয়ে কি বৃত্তান্ত হয় কি জিনিসপত্র হয় সেগুলোই আমার মনে হয় এই সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন ঈশান এই ট্রেলারটি অবশ্যই আপনারা দেখুন আমি ট্রেলারটির লিঙ্ক শেয়ার করে দিচ্ছি নিচে আমি কেন বলছি এই ছবিটি আন্তর্জাতিক মানের একটি সম্ভাবনা তৈরি করছে অন্তত এই ট্রেলার থেকে তার কারণ আপনি দেখবেন যে এই সিনেমাতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে সেখানে যে পার্কেশনের ব্যবহার সেটা কিন্তু খুব একটা আমরা আমাদের সিনেমায় দেখতে পাই না সেখানে মোস্টলি স্ট্রিং ইনস্ট্রুমেন্টস ইউজ হয় কিন্তু ইনারিতুর বার্ডম্যান আপনারা দেখবেন যে সেখানে একটা পারকাশন দিয়ে কিন্তু থিম ক্রিয়েট করা হয়েছিলো এবং তার পাশাপাশি এর যে সিনেমাটোগ্রাফি যেটিও ইশান করেছেন সেই সিনেমাটোগ্রাফি কিন্তু অনেকটা টেরেন্স মালিকের যে সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পাই মানে তার সিনেমায় এম্যানুয়েল লুবেতকির যে সিনেমাটোগ্রাফি আমরা দেখতে পাই হ্যান্ড হেল্ড ক্যামেরা ওয়াইড ফ্রেমস হোয়াইট শর্টস লং শর্টস সেই রকম কিন্তু কিছু শর্ট এখানেও দেখা যায় তো একদম আন্তর্জাতিক আঙ্গিকের হয়েছে এই ট্রেলারটা এই ট্রেলারটি অবশ্যই আপনারা দেখুন আমি ট্রেলারটির লিঙ্ক শেয়ার করে দিচ্ছি নিচে এবং এই ধরনের বাংলা সিনেমা যেন আরও মানুষের কাছে পৌঁছয়ে বাংলা সিনেমার যে ল্যাঙ্গুয়েজ সেটা একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে এইভাবে যে পৌঁছে যেতে পারে সেটা কিন্তু আমরা অনেকেই জানতে পারছি না যেরকম প্রচার মন্দার পেয়েছে সেরকম প্রচার হয়তো এই সিনেমাটি এখনও পায়নি তো আমি চাইবো যে যারা আমাদের চ্যানেলের দর্শক তারা গিয়েই ট্রেলারটি দেখুন এবং আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লাগলো আমাদের মতামত আপনাদের পছন্দ হলো নাকি আপনাদের কোনো অন্য মতামত আছে সেটাও জানান কিন্তু অবশ্যই গিয়ে ট্রেলারটা দেখবেন এই ছিল আজকের ভিডিওর বক্তব্য আশা করছি আমরা যে আবার পুরনো ছন্দে ফিরছি সেটা আপনাদের ভালো লাগছে আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা আগের মতোই আবার যুক্ত হবেন আগের মতোই আমাদের ভিডিওগুলো আপনারা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন